একজন আছেন বিলের থেকে লেখা পড়া করে এসেছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন বিশ্ববিখ্যাত কবি এবং নাটকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অফ দ্য শো এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার আর সবচেয়ে বড় কথা হইল যার মুখে মিষ্টি নেই তাকে তো ছোটবেলায় মধু খাওয়ায়নি আমি মনে করি আমাদের এখান থেকে অন্তত মরণচাঁদের চাঁদের এক কেজি মিষ্টি তার বাড়িতে ফসে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো মাননীয় স্পিকার যারা সব কথা বলেন এই এইসব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদেরের ভাষায় যে এরা বোধ হয় বিএনপির ভাষায় কথা বলতেছে মাননীয় স্পিকার আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে পারি যে গ্রামাঞ্চলে উন্নয়ন কন্ট্রাক্টারদের হাতে জিম্মি এই জিম্মি অবস্থা থেকে কিভাবে মুক্ত হবে আমি জানি না এবং একই সঙ্গে এই যে গ্রামাঞ্চলের যে প্রশাসন আছে এই প্রশাসন আর ওই কন্ট্রাক্টর এদের মধ্যে একটা যোগ আছে এরা কমিশন খায় কমিশন খেয়ে তারপরে তারা এইভাবে কাজকে ইয়ে করে তো আমি সেই সুমন সাহেব কখনো কখনো তার ঘাটতি থাকে যেমন তিনি বলছেন চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যান্সের হয়েও তারপরে সবাই পত্রপত্রিকা লিখেছে আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন অঞ্জনা খান মজলিস তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা কি যেন এই হ্যাঁ আচ্ছা নাম বলার দরকার নেই বলছি তো সেইখানে তাকে বদলি করা হয়েছে আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে এটা বলাতে তার চাকরিও চলে গেছে কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা একটু হিসেব হিসেব করে খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে তারপরে আপনি কথা বলবেন বলেন আমাদের কোনো আপত্তি নাই আমরা জবাব দেব কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা কথা বলতে হবে